আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের লোগো পরিবর্তন করবেন। ওকে, তো এটা আচ্ছা, লোগোটা হচ্ছে এই যে আপনার হেডারে যে লোগো থাকে একটা, এই লোগোটা কিভাবে আপনি পরিবর্তন করবেন। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে ফার্স্টে লগ ইন করবেন, যেভাবে লগ ইন করতে হয়। ওকে, তো ওকে আমি একটু লগ ইন করে নিই। আমি লগ ইন করবেন, লগ ইন করার পর আপনি দেখতে পাবেন থিম কাস্টমাইজার নামে যে প্যানেলটা আছে, এটার মধ্যে আপনি এটার এই বাটনে ক্লিক করবেন, তাহলে আপনি এইখানে চলে আসবেন। এখানে আসার পর এই প্যানেলের সাইড ন্যাবে আপনি দেখতে পাবেন একদম উপরের দিকে, উপরের দিকে লোগো অ্যান্ড আইকন নামে একটা বাটন আছে, আপনি এটাতে ক্লিক করবেন। ওকে, তো এটাতে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে। আপনি এইখানে উপরের দিকে দেখতে পারবেন, দেখেন কোম্পানি লোগো নামে একটা ফিল্ড আছে আর এটার উপর আইকন আছে, লোগোটা আছে। সো এই লোগোটাই বর্তমানে এই ওয়েবসাইট আছে, রাইট? একটু আগে দেখলেন আপনি। সো এখন আপনি এই লোগোটা পরিবর্তন করতে চাইলে হেডার থেকে আপনি জাস্ট এখানে এটা আপলোড করে দেবেন, তাহলে এইটা রিফ্রেশ হয়ে আর এই নতুন লোগোটা আপনার অ্যাড হয়ে যাবে। তো চলেন প্র্যাকটিক্যাল করে দেখাই। সো এটা করার জন্য আপনি যে চোজ ফাইল আছে এটার মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি লোগোটা আগের থেকে রিসাইজ করে রাখবেন। লোগোর সাইজ হবে 200x100 pixel, আই থিঙ্ক এটা আপনি জানেন, 200 pixel হাইট, সরি 200 pixel ওয়াইড অ্যান্ড 100 pixel হাইট PNG ফাইল হতে হবে, তাহলে আপনি লোগোটা এখানে আপলোড করতে পারবেন। তো যাই হোক, আপনি আগের থেকে লোগোটা এইভাবে রিসাইজ করে রাখবেন। আর রিসাইজ কীভাবে করতে হয় আই থিঙ্ক জানেন, না জানলে ওইটা একটা ভিডিও আমরা ক্রিয়েট করছি, ওইটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। আর আপনি যদি অনেক টুলস জানেন, অনেক ফটো এডিটিং টুলস আছে, সেটা করে নিলে হলো যেভাবে পারেন। তো যাই হোক, অথবা আপনার ডিজাইনার দিয়ে করে নিলেন। সো যাই হোক, আপনার লোগোটা এইভাবে থাকলেই হলো, 200x100 pixel PNG ফাইল। তারপর হচ্ছে আপনি এটাকে এখানে ক্লিক করে এখান থেকে ওপেন ওপেন করবেন, অথবা আপনি ডাবল ক্লিক করলেও এটা ওপেন হয়ে যাবে। ওকে, সো আই থিঙ্ক কীভাবে আপলোড করতে হয়, সিলেক্ট করতে হয়, ইমেজ আপলোড করতে হয় আই থিঙ্ক জানেন। সো দেন হচ্ছে আপনার এটা দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে, দেন হচ্ছে আপনি সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে দেখবেন আপনার লোগোটা আপডেট হয়ে যাবে, আপনার আগের লোগো রিপ্লেস হয়ে নতুন লোগো অ্যাড হয়ে যাবে। সো আমি মাত্র এই লোগোটাই আপনাকে আপলোড করে দেখালাম। সো এখন চলেন দেখি আপনার হোম মানে ওয়েবসাইটের কী অবস্থা। সো যখনই আপনি চেঞ্জ করবেন, তারপরে যখন আপনি ওয়েবসাইট ভিজিট করবেন, দেখেন আগের লোগো রিপ্লেস হয়ে নতুন লোগো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। সো এইভাবেই আপনি যদি আপনার আগের লোগোটাকে পরিবর্তন করে নতুন কোনো লোগো অ্যাড করতে চান, তাহলে খুব সহজেই আপনি এইভাবে কিন্তু আপনার লোগোটা পরিবর্তন করে নিতে পারেন। সো আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, গুড বাই, আসসালামু আলাইকুম।